এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলে দুই গোষ্ঠীর বোমাবাজিতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম আমির শেখ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বনুয়া থানার অন্তর্গত পাপড়ডা গ্রামে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের পরিবারের অভিযোগ, আমির মসজিদ থেকে বেরিয়ে আসার সময় অঞ্চল সভাপতির অনুগামীরা তাকে লক্ষ্য করে বোমা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আমির এবং সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। ঘটনাটা মসজিদ থেকে আমার লোক নামাজ পড়ে বেরিয়েছিল, ওরা আমাদের লোকে হঠাৎ করে বোম মারতে শুরু করে। ঠিক আছে, কে 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 বোম মারছিল? কে বোম মারছিল? ইরামত খান, মানে আপেল শেখ, নিউটন খা, ও বোম পিস্তল সব ষড়যন্ত্র করে নিয়ে আসছে। বিলাল আলমগীর, ইয়াসুদ্দিন নাগর মাস্টার, কাজল বাজা শেখ, বানি ইসরাইল, কাবলু আইনা লাগ, আসলাম বাসাই, জন্টি শেখ, চাঁদ ইব্রাহিম শেখ। যে কি কারণে বোম মারলো, কি কারণে? বর্তমানে কোন সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ পদে আছে বলি সে পদে আছে, সে তা চক্রান্ত থেকে আজ মার্ডার গুলা হয়েছে। এই মেয়েটাকে ধর, একে ধরি, আমার বোনকে চল, পুরো ফ্যামিলি চলে যাবে। এসে আমার দাদা একজন কে মারলো? চোর কে মারলো? আমাদের মাঝে হিলাল আমার যিনি মারা গেছে উনি আপনার কে হয়? আব্দুল্লাহ ভাই।